এই দোয়া মাহফিল এবং ইফতার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট স্থায়ী কমিটির সদস্যবৃন্দ সহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত, এবং আমার সামনে উপবিষ্ট পেশাজীবী নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার মনে হয় আমি আসার আগে, আমি এর আগে 4টা জেলা ঘুরে এসেছি, জয়পুরহাট, সিলেট মহানগরী, জামালপুর সহ আমি 4টা জেলা ঘুরে এসেছি। এটি আমার 5 নম্বর। আমার মনে হয় নেতৃবৃন্দ এখানে মূল্যবান যেসব বক্তব্য পয়েন্ট ওনারা মধ্যেই উল্লেখ করেছেন। তো আজকে আমাদের আপনারা এখানে যারা আজকে উপস্থিত আছেন আমন্ত্রিত অতিথি হিসেবে, আপনারা সকলেই পেশাজীবী মানুষের, আপনারা মানুষের সমাজের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিত্বকারী, আমরা সেটাই সেই হিসেবেই আমরা ধরবো, সেই হিসেবেই আমরা দেখব। প্রিয় উপস্থিতিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, ইফতার একটু পরেই হবে, সেই জন্য সংক্ষেপে আপনাদের সামনে দুটো কথাই বলবো। ইফতার আগে বক্তব্য খুব একটা শুনতে ভালো লাগে না অবশ্য। আজকে আমরা সামগ্রিকভাবে বাংলাদেশে এমন একটা অবস্থায় এসে দাঁড়িয়েছি যেখানে সমগ্র বিশ্ব আজকে কিন্তু দেখছে এবং সমগ্র বিশ্ব এক বাক্যে বলছে যে এই দেশে মানুষের অধিকার, মানুষের মানবাধিকার, মানুষের বাক স্বাধীনতা, মানুষের ভোটের অধিকার, সকল কিছু আজকে প্রশ্নের সম্মুখীন এবং সকল কিছু নিয়ে সমগ্র বিশ্বের কাছে প্রশ্ন রয়ে গিয়েছে। খুব রিসেন্ট যদি আমরা ঘটনা দেখি, 3-4 দিনের আগে ঘটনা, যে নিউ মার্কেটে যে ঘটনাটি ঘটে গেল, নিউ মার্কেটের ঘটনা সম্পর্কে আপনারা সকলেই ওয়াকিফুল আছেন, সকলেই আপনারা দেখেছেন, সকলেই আপনারা কমবেশি ঢাকা শহরে আছেন, বিভিন্ন মিডিয়া পত্রপত্রিকার মাধ্যমে আপনারা দেখেছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন। এই ঘটনা যা ঘটেছে, এই যে বর্তমানে যে মাফিয়া সরকার, ভোট ডাকাত সরকার, যেভাবেই আমরা বলি তাদেরকে, আর যাই হোক, আমরা ভালো কোনো সম্বোধনে সম্বোধন করতে পারবো না। এই যে দুর্বৃত্তের দল, আওয়ামী লীগ নামক যে দুর্বৃত্তের দল, এটি বেসিক্যালি তাদের রাজনীতি। এখানে আমার, এখানে আমার থেকে সিনিয়র অনেক ব্যক্তি এখানে বসে আছেন, আপনারা আগেও দেখেছেন, বিভিন্ন অভিজ্ঞতার আলোকে আপনারা দেখেছেন যে আমরা যদি বাংলাদেশের রাজনীতি দেখি, বাংলাদেশের পূর্বের রাজনীতি দেখি, সবসময় দেশ স্বাধীনের পরেও যদি তাদের বিভিন্ন কার্যকলাপ দেখি, একই কাজের পুনরাবৃত্তি এ সময় হচ্ছে। খুব আরো রিসেন্ট ঘটনা যদি আমরা দেখি, গতকাল সন্ধ্যা সময় সুপ্রিম কোর্ট বারে যে ঘটনাটি ঘটেছে, কয়েকদিন আগে নির্বাচনে ছিল সুপ্রিম কোর্ট বারে, গতকাল তারা জোর জবরদস্তি করে ঢুকে কিভাবে রেজাল্ট পাল্টে পুলিশ প্রহরায় তারা নিজেদের প্রার্থীকে জয়ী ঘোষণা করেছে, আপনারা এরই মধ্যে দেখেছেন। 2018 সালে তথাকথিত যে নির্বাচন, সেই নির্বাচনে সমগ্র বাংলাদেশের 11 কোটি মানুষের 11 কোটি ভোটকে তারা কিভাবে লুট করেছে সেটাও আপনারা দেখেছেন। কিছুদিন আগে যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়েছে, কেন স্যাংশন দিয়েছে, কিভাবে স্যাংশন দিয়েছে, এই স্যাংশনের ব্যাপারে এই অবৈধ সরকারের পররাষ্ট্রমন্ত্রী গতকাল বলেছে যে তারা ভারতীয়দেরকে, আমেরিকায় থাকে যেসব ভারতীয় তাদেরকে তারা লবিস্ট হিসাবে নিয়োগ করছে, বা এরকমই একটা কথা বলেছে। কতটা দৈন্যদশা হলে এরকম অবস্থা হতে পারে, বাংলাদেশে কোন পর্যায়ে, বাংলাদেশের মান ইজ্জতকে আজকে তারা কোন পর্যায়ে নিয়ে গেছে। সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় উপস্থিতিবৃন্দ, খুব সংক্ষেপে যদি বলি আমরা, এটি আজকে কম বেশি দেশের অবস্থা। অনাহার, অর্ধাহার, আত্মহত্যা, এই কথাগুলো নহে আজকে নাই বা তুললাম, পত্রিকার পাতা খুললেই আপনারা দেখতে পাচ্ছেন। সে টিআইবি রিপোর্ট যদি আমরা দেখি, দুর্নীতির যে চিত্র, সেটি বাংলাদেশ ব্যাংকের ভোল থেকেই হোক, সেটি করোনার ভ্যাকসিন সংগ্রহ উপলক্ষে 23,000 কোটি টাকাই হোক, সেটি বালিশ প্রায় 7,000 টাকা একটি বালিশের মূল্যই হোক, একটি শুয়ের মূল্য 250 টাকার, শুয়ের মূল্য 2,500 টাকা দিয়ে কেনা হোক, এই অবস্থা, এগুলো বলেও সারাদিন শেষ হয়ে যাবে, হয়তো সেহেরির টাইম চলে আসবে, তাও বলে শেষ করা যাবে না। আমি বক্তব্যের শুরুতেই বলেছি, আপনাদেরকে পেশাজীবী মানুষ, আপনারা সমাজের প্রতিনিধি, সমাজের দর্পণ। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আজকে এই দেশকে এরা যে পর্যায়ে নিয়ে গেছে, এই দুর্বৃত্তের দল, এই ভোট ডাকাত, এই মাফিয়া সরকার দেশকে আজকে যে জায়গায় নিয়ে গিয়েছে, দেশকে যদি গড়তে হয় বাংলাদেশের সার্বভৌমত্বে, বাংলাদেশের মানুষের ভোটের অধিকারে, বাংলাদেশের মানুষের গণতন্ত্রের বাক স্বাধীনতায় যারা বিশ্বাস করেন, সেটি বিএনপি হোক, বিএনপির বাইরে অন্য রাজনৈতিক দল হোক, রাজনৈতিক দলের বাইরে ইন্ডিভিজুয়ালস হোক, বিভিন্ন মানুষ, সমাজের বিভিন্ন সুশীল, বিভিন্ন শিক্ষক, সাংবাদিক,
সব বিভিন্ন পেশার মানুষ হোক, আমি বিশ্বাস করি এই সকল মানুষকে আজকে একত্রিত হতে হবে, এবং এই সকল মানুষকে একত্রিত হওয়ার মাধ্যমেই আমরা বড় ভালো কিছু করতে পারবো। এই স্বৈরাচার, এই ভোট ডাকাত, এই মাফিয়াদের হাত থেকে আমরা দেশকে মুক্ত করতে পারবো। আজকে ইফতারের পূর্ব মুহূর্তে আপনাদের সকলকে আমি অনুরোধ করব যে শুধুমাত্র একটি রাজনৈতিক দল, শুধুমাত্র দেশটা শুধু বিএনপি না বা কোনো রাজনৈতিক দলের না, দেশটা আমাদের সবার, এবং দেশের প্রতিনিধিত্বকারী হিসাবে আপনাদের কাছে আমার আহ্বান থাকবে যে আজকে আসুন এই ইফতারের পূর্ব মুহূর্তে আমরা প্রতিজ্ঞা করি যে যার অবস্থান থেকে যে আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য যাতে বেটার একটা বাংলাদেশ, বেটার বাংলাদেশ আমরা করতে সক্ষম হই, সেই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব যে যার যার যে অবস্থান সেই অবস্থান থেকে আপনাদেরকে ভূমিকা রাখা আজ অত্যন্ত অত্যন্ত প্রয়োজন। জাতীয়ভাবে এটি জাতির দাবি, এটি দেশের মানুষের দাবি, এটি সময়ের সবচেয়ে বড় দাবি। দলমত নির্বিশেষে আজকে দেশকে এই অবস্থা থেকে রক্ষা করতে হলে আমাদের সকলকে একসাথে পরিশ্রম করতে হবে, সকলকে ঐক্যবদ্ধভাবে আমাদের পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।